বন্ধুরা, খালিস্তানের দিনে আরো একটি বড় আপডেট দেখতে পাওয়া যাচ্ছে, বা আপনারা এটাও বলতে পারেন যে ভারত তার শত্রুকে এমন ভাবে খুঁজে খুঁজে মারছে যে ইসরায়েলের খুফিয়া এজেন্সি মোসাদ অবাক, যেটা আপনারা সকালের ভিডিওতে কিছুটা জানতে পেরেছিলেন। আপনারা তো সবাই জানেন যে রিসেন্ট 18 জুন কানাডাতে ভরা শহরে 10 লাখ রিওয়ার্ড রাখা টাইগার ফোর্সের চিফ হরদীপ সিং নিজ্জারকে কোন অজ্ঞাত ব্যক্তিরা তার বুকে আর মাথায় গুলি করে মেরে দিয়েছে। তার আগে অবদার সিং খান্ডাকে কে বা কারা নাকি হসপিটালে বিষ দিয়ে মেরেছে। তার আগে পাকিস্তানি মানে 6 মে করাচিতে খালিস্তানি কমান্ড ফোর্সের প্রমুখ মানে পরমজিৎ সিনহা ওরফে মালিক সর্দার সিংকে ঠিক একইভাবে অজ্ঞাত ব্যক্তি গুলি করে হত্যা করে। তবে এখন লক্ষ্য করার বিষয় এটাই যে ব্রিটেন না তাদের ধরতে পারছে আর না কানাডা। এই সমস্ত লোক কারা আর কেনই বা খালিস্তানের লিডারদের ধরে ধরে ঠোকাই করছে, আর এর রহস্য আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, শুধুমাত্র ভারত সরকার ছাড়া। যেটাই হোক, মাত্র 1.5 মাসে ভারতের 3টি বড় শত্রু আর খালিস্তানি গ্রুপের 3টি বড় টেররিস্ট বা লিডার বড় রহস্যময়ের সাথে মারা যায়। আর যে খবর এখন সামনে আসছে সেটিকে শোনার পরে আপনারাও বলবেন যে খালিস্তানিদের পতনের সময় চলে এসেছে। হ্যাঁ বন্ধুরা, ইনাকে তো আপনারা সকলে জানেন, ইনার নাম গুরুপাত ওয়ান্ত সিং পান্নু, আর এই খালিস্তানি সমর্থক শিখ ফর জাস্টিস মুখ্য আর পুরো খালিস্তানি গ্রুপের মাস্টার মাইন্ড বা খালিস্তানি গ্রুপের গুরু বলতে পারেন। গুরুপাত ওয়ান্ত সিং একমাত্র ব্যক্তি যারা কখনোই ভারতীয় সুরক্ষা এজেন্সিকে মানেনি। কৃষাণ আন্দোলনের সময় তারা অনেকবার বলেছিল যে বা যারা লালকেল্লা থেকে ভারতের পতাকাকে সরিয়ে সেখানে খালিস্তানি পতাকাকে লাগাবে তাকে ভারী আর বড় পরিমাণে পুরস্কার দেওয়া হবে। 26 জানুয়ারি আর 15 আগস্টকে নিয়ে পানু ধমকি দিয়ে একটি অডিও আর ভিডিওকে পাবলিশ করে। পাঞ্জাব থেকে যখন অমৃতপাল সিং পালিয়ে যায় তো সেই সময় এই পান্না কেন্দ্রীয় নেতাকে ধমকি দিয়েছিল। কাশ্মীরে হওয়া G20 বৈঠকের আগে তারা সেখানে ফিদায় হামলা করার ধমকি পর্যন্ত দিয়ে দিয়েছিল ভারত সরকারে। ইনার উপর এমন অনেক আরোপ আছে যেটির কারণে ভারতের র আর এনআইএর র্যাডারে চলে আসে। উনি ভাবতেন যে ভারত তার আশেপাশে বা তার কাছেও কখনো যেতে পারবে না, কিন্তু এখন 120 ঘন্টাতে ভারতের 2টো বড় সমর্থক মারা যায়। কিন্তু এখন 120 ঘন্টার ভেতরে ভারতের 2টো বড় শত্রু মারা যায়, আর তখন থেকে পান্নুর কোনো খোঁজ নেই। হ্যাঁ বন্ধুরা, লাগাতার ভিডিও জারি করে ধমকি দেয়া খালিস্তানের পান্নু গত 58 ঘন্টার মধ্যে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কেউ জানে না যে খালিস্তানের এই নেতা হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় পান্নুকে নিয়ে এটাও চর্চা হচ্ছে যে কিছু অজ্ঞাত লোক পান্নুকে তুলে নিয়ে গেছে, বা হতেও পারে ভারতীয় এজেন্সি তাকে মেরে ঠিকানাকে লাগিয়ে দিয়েছে। কেননা হরদীপ সিং আর অবদার সিং এর পরে গুরুপাত ওয়ান্ত সিং পান্নুর নাম্বার ছিল। আর এমত অবস্থায় পান্নার হঠাৎ গায়েব হওয়া খালিস্তানিদের জন্য চিন্তার বিষয়। যেটাই হোক, এখনকার জন্য স্পষ্ট হয়নি যে পান্নুর সাথে কি হয়েছে, কিন্তু আপনারা বলুন, পান্নুকেও কি তাদের মতো ঠোকায় করা উচিত যেমনটা অবদার সিং আর হরদীপ সিংকে মারা হয়েছে? এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।